তাহলে আমি এমন করে জাস্ট উপরের শুধু এই ছালটাকে ছাড়িয়ে নিয়ে এসেছি তারপর আমি যখন মানে জেইলিং কে করি কিছু চেংলি হয়ে গেছে গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে গেছে আর এই ভাততেই পারিনি আধা ঘন্টার মধ্যে রান্না বান্না সমস্ত কিছু হয়ে যাবে তা গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল টু ব্লক ব্লগ এখন বাজে হচ্ছে 11:30 টা তো এই কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হল আর এই ঘরে বসে আছি আজকে একদম সকাল সকালই না ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কিন্তু আজকে সকাল থেকে সেই মেঘলা ওয়েদার দু তিন দিন ধরেই দেখছো যে রোদ তো উঠছেই না সারাদিন মানে বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে বৃষ্টিটা হয়নি কিন্তু পুরো সকাল থেকে মেঘলা ওয়েদার মনে হচ্ছে ওই দুপুর থেকে বা বিকেল থেকে আবার বৃষ্টিটা স্টার্ট হবে তো আজকে তো বৃহস্পতিবার তো এই সবে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলে এখন ঘর পরিষ্কার করে স্নান দান করে আগে পুজোটাকে দিয়ে নেব তারপরে গিয়ে হবে আজকে অনেক কাজ বৃহস্পতি দিন পুজো তো প্লিজ ভিডিওটাকে এন্ড অব দি দেখো আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা যাক সকাল থেকে বেশ ভালো পুরো মেঘলা ওয়েদার সকাল থেকে না রোদই ওঠেনি হালকা হালকা মেঘ আছে আর দেখো ওই গাছে ফুলগুলো কি দারুণ লাগছে বিশেষ করে এই গাছটা কি সুন্দর লাগছে না দেখতে আর লঙ্কা গাছে দেখো কতগুলো লঙ্কা হয়েছে আরও ছোটো ছোট না কুড়ি আছে ভেতরে পুরো গাছ ভর্তি লঙ্কা তার মধ্যে দেখো একটা লাল লঙ্কা হয়ে আছে ওটাকে না তুলে নিতে হবে আর আজকে এই গাছটাতে না বেশি ফুল হয়নি মাত্র দুটো কি তিনটে মতো ফুল হয়েছে দেখো ওইখানে একটা আর একটাই নিচে আর একটাই ভেতর দিকে একটা হয়েছে আজকে বেশি হয়নি কিন্তু না প্রচুর দেখো ডালপালা ছেড়েছে আর ওপর দিকটা কি সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে করে না কাজগুলো করে নি তো এই হচ্ছে মানে বসে থাকতে থাকতে এত লেট হয়ে যায় তারপরে পুজো দিয়ে উঠতে উঠতে সে একটা দেড়টা বেজে যায় তারপরে আনাটাকেও বসাতে হবে আর আজকে হচ্ছে করব হচ্ছে ইচোর চিংড়ি তো হাফ ইচোর তো সেই মঙ্গলবার দিন করেছিলাম আর হাফ মতো ইচোর ছিল আর ছোট ছোট চিংড়ি মাত্র এনেছিলাম তো এখন হচ্ছে প্রথমে না ইঁচড়টাকে কেটে সেদ্ধ জন্য বসিয়ে দিই তো আমার সমস্ত কাজ করে উঠতে উঠতে সেদ্ধ হয়ে থাকবে তারপরে রান্নাটাকে না বসাতে খুব ইজি হবে তো ইঁচড়টাকে বার করে কেটে তারপরে হচ্ছে সেদ্ধটা বসিয়ে দিই খুব হাফ ইঁচড় আর আমি না যখন ইঁচড় আনি তা আমাদের এখানে ইঁচড় একদম ছোট ছোট পিস করে কেটে দেয় কিন্তু ওরা যখন কাটেই মাঝের দিকে যে একটা শক্ত পাট মানে ওই খায় না তো ওটা না ওরা মানে বেশি করে মানে ওটা রেখেই ওরা কাটে তো ইঁচড়গুলো না ওতে খেতে ভালো লাগে না তার জন্য আমি এমন করে জাস্ট ওপরে শুধু এই ছালটাকে ছাড়িয়ে নিয়ে আসি তারপর আমি যখন মানে যেই দিনকে করি তো সেদিনকে আমি আমার মতো করে কেটে নিই তাতে না ইঁচড়টা ভালোও থাকে আর নয়তো অমন করে কেটে আনলে না পাশ থেকে কালো কালো হয়ে যায় আর ওগুলো থেকে ছোট ছোট করা যায় না তো এমন করে হচ্ছে কেটে আনি আমার হচ্ছে যেই পাটটা একটু কালো কালো হয়ে যায় মানে কষ থাকে কষটা শুকিয়ে গেলে কালো কালো হলে তো সেখান থেকে ফেলে দিয়ে তারপরে আমি আমার মতো কেটে নিই বাজে হচ্ছে বারোটা পঞ্চাশ মতো তো তখন তো মানে ঘর দর মোছা হয়ে গেছে তখন কটা বাজে বারোটা কুড়ি মতো তো ও হচ্ছে ফোন করে বল প্রথমে ফোন করে বলেছিল যে ওর দুটো থেকে একটা মিটিং আছে তার জন্য খেতে আসবে না তো হচ্ছে আমার তখন রান্না বান্নাও বসায়নি আমি তার পাঁচ মিনিট পর ওই দু মানে বারোটা পঁচিশে ও আবার কল করে বলল যে যদি একটার মধ্যে হয়ে যায় তাহলে ও এসে খেয়ে দিয়ে আবার পেরিয়ে যাবে তো তার জন্য ভাবলাম ঠিক আছে চলে আসো যেমন করে হোক আমি করে নেব তো তখন সঙ্গে সঙ্গে রান্নাঘরে এসে আমি হচ্ছে ভাতটাকে বসালাম আর প্রথমেই তো বললাম যে ইচোর বানাবো তো তখন আগেই তো আমি ইচোরটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি কিন্তু মশলাপাতি কিচ্ছু হয়নি চিংড়ি মাছ দিয়ে করবো চিংড়ি মাছটাও সকালবেলা বার করে রেখে দিয়েছিলাম তো এসে তাড়াহুড়ো করে মশলাপাতি করলাম পেঁয়াজ টিয়াজ কাটলাম ভাতটাকে বসালাম হচ্ছে অলরেডি বসিয়ে দিয়েছি ইঁচড়টা যে ইচোর তো সেদ্ধ হয়ে গেছে এখন জাস্ট মশলাটা কষছে আর এখন বাজে হচ্ছে বারোটা পঞ্চাশ মতো তো একটার মধ্যে জানি না হবে নাকি মানে একটা থেকে একটা দশের মধ্যে তাড়াতাড়ি করে করে নিতে হবে সবই প্রায় অলরেডি সেদ্ধ তো জাস্ট কষানো হয়ে গেলেই হয়ে যাবে তো দেখা যাক কত তাড়াতাড়ি করতে পারি মানে আধা ঘন্টার মধ্যে এমন তাড়াহুড়ো করে রান্না আমি আজ পর্যন্ত করিনি আগে মানে মানে যখন সকালবেলা লাঞ্চ নিয়ে আগেই তখনও ঘন্টায় কখনো করিনি এক ঘন্টার মধ্যে আমার সমস্ত কিছু হয়ে যেত কিন্তু জানি না তা আবার ইচোর আধা ঘন্টার মধ্যে দেখা যাক কেমন করে জাস্ট দশ থেকে পনেরো মিনিট বাকি ওর আসতে এইদিকে ভাতটাও হচ্ছে আর হচ্ছে ইচড়টাকে তো বসিয়ে দিয়েছি ঠাকুর ঠাকুর করে না হয়ে যায় ভাতটা হচ্ছে আর এই দিকে দেখো মশলাটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভেজে তারপরে আলু ভেজে মশলাটা করে মানে আদা রসুন আর লঙ্কার পেস্ট করে এই দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে মানে রাখলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় চিংড়ি মাছগুলো একবারে দিয়ে দিয়েছি এটা থাক ঢাকা দেওয়া আর এই যে দেখো এখানে হচ্ছে ইচোরটা আমি সেদ্ধ করে নিয়েছি আর ইচর আমি না ভেজেই করি জাস্ট সেদ্ধ করে নিয়েছি দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে পুরো সময় না মানে কোনো কিছু সেদ্ধই হতে চায় না এক এক দিন মশলা দিয়ে আলু টালু দিয়ে ঢাকা দিয়ে রাখলে কত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আজকে কি জানি সেদ্ধই হতে যাচ্ছে না আর মনে হচ্ছে ভাত তো হতে কত লেট হচ্ছে আর এই যে মশলাটা কষে দিয়েছে এবার চটটাকে দিয়ে দেবো কষিয়ে নেব তারপরে জল দিয়ে দেব দেখো ঝোল দিয়ে দিয়েছি এবার ফুটুক কারণ আলো গুলো না কিছু কিছু মাঝখানে শক্ত আছে এখনো ভালো মতো সেদ্ধ হয়নি এটাকে ঢাকা দিয়ে রাখি হয়েই এসছে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে একটা পাঁচ তো প্রায় হয়ে এসছে ওকে ফোন করেছিলাম ওগুলো দশ পনেরোর মধ্যে চলে আসবে মানে একটা দশ পনেরো তো মানে এত তাড়াতাড়ি রান্না আমি জীবনে করিনি মানে আধা ঘন্টা মানে ও তখন বলে এক মানে বারোটা পঁচিশ বাজে তো তখন গিয়ে সমস্ত কাটা কাটি করে আর যেন কাটাকাটি করতে তো টাইম লাগে করে হচ্ছে বসিয়ে মানে মাছ টাছ হলে তাড়াতাড়ি করা মানে দশ মিনিটেও করা যায় কিন্তু মানে যে এত তাড়াতাড়ি আমি করতে পারবো কখনো ভাবিনি এবার দেখা যাক যে কখন আসার আলোটা যা একটু সেদ্ধ হওয়ার বাকি আছে হলে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়ার আজকে সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার এই কদিন ধরেই দেখছি মেঘলা ওয়েদার ঝড় বৃষ্টি হচ্ছে কিছু একটা হয়েছে তো খেয়ে গেলে তো সমস্ত কিছু মোচা হয়ে গেছে তো শুধু ঠাকুরের বাসনটাই মাজা হয়নি তবে ঠাকুরের বাসন মেজে পুজো দিয়ে মানে স্নান দান করে তারপরে পুজো দিয়ে আমি পরে লাঞ্চ করে নেবো কারণ এখন খিদেও পাইনি আমার দেখো ইচড় চিংড়ি হয়ে এসছে গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার দেবো হচ্ছে গরম মশলা হয়ে গেছে এবার নামিয়ে নেব এত তাড়াতাড়ি করলাম তাও দেখতে কিন্তু ব্যাপক হয়েছে বা দেখা যাক খেতে কেমন দেখো পুরো একটা এগারো বাজে আর আমার রান্না কমপ্লিট তো দেখা যাক যে ও কখন আসে মানে লাঞ্চ করতে ও লাঞ্চ করে গেলে তারপরে ঘরের যা বাদ বাকি যা কাজ আছে সেগুলোকে করে নেব আর আমি ভাবতেই পারিনি আধা ঘন্টার মধ্যে বান্না সমস্ত কিছু হয়ে যাবে তা আবার চিংড়ি মানে আমি করতে পারবো তো মানে আমি নিজের ওপর নিজেই শখ হয়ে গেছি এত তাড়াতাড়ি করে ফেললাম তো এবার দেখা যাক যে ও কখন আসে লাঞ্চ করতে বলে তো ছিল একটা দশের মধ্যে চলে আসবে এখনই হয়তো চলে আসবে এখন কটা একটা বারো হয়ে গেছে বাজে হচ্ছে সাড়ে তিনটে তো আজকে অনেক লেট হয়ে গেল ও তোই একটা পনেরো নাগাদ এসছিল এসে লাঞ্চ করে তারপরে আবার ডিউটিতে বেরিয়ে গেছে তারপর আমি কিছুক্ষণ বসেছিলাম কারণ সকাল থেকে এত তাড়াহুড়ো করে করেছি না তো তার জন্য কিছুক্ষণ ঘরে বসে একটু টিভি দেখছিলাম তারপরে ঠাকুরের বাসনটাকে মেজে বারান্দাটাকে পরিষ্কার করে স্নান দান করে এই সবেই পুজো দিয়ে উঠলাম আর আজকে না পুরো মেঘলা ওয়েদার আর বেশ ভালো না ঠান্ডা ঠান্ডা পড়েছে আর মনে তো হচ্ছে বিকেল দিকে বা রাতের দিকে হয়তো আবার আজকে বৃষ্টি বৃষ্টি আসতে পারে কারণ রোদ তো আজকে সারাদিনে ওঠেই ওঠেইনি তার উপর মানে আবার মেঘলা ওয়েদার তো এখন যাই গিয়ে লাঞ্চ করে নিই প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তারপরে না আজকে মানে জামা জামাকাপড় কাচাচ্ছিলো কারণ প্রচুর জামা কাপড় রয়েছে তো টাইমের অভাবে না সেগুলো মানে ওয়াশিং মেশিনে দিতেই মনে নেই মানে মনে ছিল কিন্তু টাইমই পাইনি তো এখন লাঞ্চ করে উঠে আগে জামা কাপড়গুলোকে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দেব দিয়ে ওয়াশিং মেশিনটাকে চালিয়ে দেব তো তো কালকেও যদি হচ্ছে সকাল সকাল রোদ ওঠে না তাহলে শুকিয়ে যাবে বা ঘরে মেলে দিলেও জামাকাপড়গুলো শুকিয়ে যায় তো এখন লাঞ্চ করে নিই এই এখন লাঞ্চ করে নেবো আছে হচ্ছে ভাত আর আচ্ছা হচ্ছে মাছ আর ইচ চিংড়ি তো এবার লাঞ্চ করে নেবো তো লাঞ্চ টাঞ্চ করে এই কাছাকাছি এখন এটা হতে এক ঘন্টা লাগবে আর হচ্ছে বাইরের যে অবস্থা দেখে মনে হচ্ছে না যে আজকে জামা কাপড় বাইরে মেলতে পারবো ঘরেই পুরো সব মেলে দিতে হবে পুরো মেঘলা ওয়েদার আরও মেঘ মেঘ করে আসছে পুরো মেঘলা ওয়েদার আকাশে না বেশ ভালো মেঘ আছে আর এই যে কাছাকাছিতে বসিয়ে দিয়েছি এই ঘন্টা মিনিট এখন বসবো কালকের ভিডিওটাকে এডিট করতে সকালবেলা থেকে তো বিন্দু টাইম পায়নি তো এখন বসে ভিডিওটা এডিট করব। এখন বাজে হচ্ছে সাড়ে আটটা ওই আটটা চল্লিশ মতো তো চলে এসে ডিউটি দিয়ে এসে ও গেল স্নান করতে আর আমি এসে প্রথমে আমার জন্য গ্রিন টি করলাম আর এখন হচ্ছে ওর জন্য গ্রিন টিটা বসিয়েছি হচ্ছে আমার গ্রিন টি হয়ে গেছে আর এখানে ওর জন্য গ্রিন টি বসিয়েছি ওকেটা চা করে চলে এসছি হাসছো কেন বলো হাসছো কেন কে কেন না বলো হাসছ কেন এমনি হাসি পেলো ঠান্ডা কেমন লাগছে ঠান্ডা হেভি ঠান্ডা লাগছে আর বৃষ্টি হচ্ছে বাইরে না কিন্তু হাওয়া দিচ্ছে এখনো তারপরে এইবা তুমি স্নান করতে পারবে এখন না করে কি আছে করে দেখো আমি এখন করব বা কেন মানুষের দুবা স্নান করা উচিত তাই কোথায় লেখা আছে

তোমার ডিপ পুড়ে যায় না এত গরম খেতে গেলে আমি ঠান্ডা না হলে খেতেই পারি না বাজে হচ্ছে দশটা তো রুটি করার মানে রুটি করলাম তারপরে হচ্ছে তরকারিটাকে গরম করলাম বাড়িতে ফোন করে কথা বললাম তো এখন ডিনার করে নেব এখন ডিনার করে নেবো আজ হচ্ছে রুটি আর ইচর চিংড়ি তো এবার ডিনার করে নেব গুড মর্নিং এভরি তো নেক্সট ডে মর্নিং আর আজকে সকাল থেকে না বেশ ভালো রোদ উঠেছে এই কয়দিন ধরে তো দেখলেই যে বিন্দু মাত্র রোদ ওঠে না দেখছে ঘরের মধ্যে রোদ চলে এসছে আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতো তো আজকে সকালবেলায় উঠে দেখে মানে কালকে তো মেঘলা ছিল কিন্তু কালকে বৃষ্টি কিছুই হয়নি কিন্তু আছে সকাল থেকে ভালো পরিষ্কার আকাশ আর একদম মানে রোদে মানে তাপও আছে খুব কারণ কালকে যে জামা কাপড়গুলো কাছাকাছি করেছিলাম ওগুলো এখন সকালবেলা মেলতে গেছি বেলকনিতে এত তো গা জলে যাচ্ছিলো রোদে তো এখন রেডি টেডি হয়ে এই বসে আছি কারণ হচ্ছে দশটা থেকে যোগা ক্লাস আছে এখন ব্রেকফাস্ট করিনি দেখি ব্রেকফাস্টটা করব তারপরে বসবো যে এই ভিডিওটাকে এডিট করতে তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকে মতো টাটা বাই বাই Flashing lights dance with fire in the night I'm wired. Watch the time pass us by.